হ্যালো গাইস, আজ তোমরা দেখো ফেসবুকের পেজ কী করে ডিলিট করো। কারণ আমরা কিন্তু জানা অজানায় কিন্তু আমরা কিন্তু ফেসবুকে অনেক পেজ ক্রিয়েট করে ফেলি। কারণ পেজ ক্রিয়েট করাটা খুবই সিম্পল ব্যাপার, দু তিনটে লেখা লিখলেই কিন্তু পেজ ক্রিয়েট হয়ে যায়। তো এরকম অনেক পেজ বানিয়ে রাখি অ্যান্ড পরে এই পেজ ডিলিট করতে গিয়ে কিন্তু প্রবলেম, যে পেজ কী করে ডিলিট করতে হয় আমরা কিন্তু খুঁজে পাই না এই পেজ ডিলিট করার পারমানেন্ট সেটিংসটা। কারণ কী হয়, সেটিংস একই থাকে বাট ফেসবুক প্রত্যেক মাসে তাদের সেটিংসগুলো চেঞ্জ করে। এতে কী হয়, যেখানে রিমুভ পেজ থাকার কথা ছিল সেটা চলে গেছে অন্য জেনারেল সেটিংসে, পার্সোনাল ইনফরমেশনে ছিল সেটা চলে জেনারেল সেটিংস। তো প্রত্যেক মাসে না কী হয়, সেটিংসগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। এক্ষেত্রে কী হয়, আমরা যখন খুঁজে বের করি তখন আমরা খুঁজে বের করতে পারি না, তখন কিন্তু আমরা ইউটিউবে সার্চ করছি। আর তুমি যদি ভিডিওটা দেখো তুমিও নিশ্চয়ই খুঁজে পারছো না যে কী করে এটা ডিলিট করবে। তো খুবই সিম্পল ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, পুরোটা দেখার অনুরোধ থাকবে। চলো দেখে নিই যে কী করে আমরা আমাদের অজান্তে যে সমস্ত পেজগুলো বানিয়ে ফেলেছি সে সমস্ত ফালতু পেজগুলো আমরা কী করে ডিলিট করবো। যদি চ্যানেলে প্রথম বাসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। চলো ফটোফট দেখে নিই ফোনের স্ক্রিনে কী করে আমরা এটা ব্যবহার করবো। সো আমরা কী করবো, সিম্পল আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করবো। অ্যান্ড ওপেন করার পর আমাদের আসতে হবে সিম্পল এই কোনায় প্রোফাইলের অপশনটা, এখানে ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পেজ বলে যে অপশনটা রয়েছে সিম্পল আমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পেজ রয়েছে আমার সমস্ত কিন্তু নিজেদেরই পেজ। তো এখানে অনেক সময় কী হয়, অনেকের পেজে এখানে সুইচ নাও বলে এই অপশানটা আসতে পারে, বা কিছু কিছু প্রোফাইলে কিন্তু সুইচ নাও আসতে নাও পারে। যেমন আমার এক বং স্পিকে কিন্তু সুইচ নাও অপশানটা আসছে না, বা দীপ শটও কিন্তু সুইচ নাও অপশানটা আসছে না। তো আমি কোন প্রোফাইলটা ডিলিট করবো, তো আমি যেটাতে সুইচ নাও আসছে না আমি সেটাই ডিলিট করছি, বা ইচ্ছা করলে সুইচ নাও কিন্তু ডিলিট করতে পারে। এই সুইচ নাওতে ক্লিক করলে কী হয়, পেজটা ডাইরেক্ট প্রোফাইলের মতো ওপেন হয়। আর এছাড়া যেগুলোতে সুইচ নাও অপশানটা আসছে না সেটা কিন্তু প্রোফাইলের মতো ওপেন হবে না। সিম্পলি যদি আমরা পেজটাকে ওপেন করি অ্যান্ড ওপেন করার পর দেখতে হচ্ছে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এই পেজটা আমি কী করে ডিলিট করব, তো কী করতে হবে, সিম্পল একদম সিম্পল সেটিং, সত্যি না জানলে মনে হয় অনেকটা কঠিন। তবে সিম্পল এই সেটিংস অপশানে আসার পর আমাদের আসতে হবে এখানে জেনারেল সেটিংসে, ওকে। অ্যান্ড আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক অপশান রয়েছে। এখানে আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি রিমুভ পেজ, পারমানেন্টলি ডিলিট ডিপ শর্টস। সিম্পল আমরা কিন্তু এখানে ক্লিক করব, ওকে। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিলিট পেজ অপশানটা কিন্তু চলে এসেছে। সিম্পল আমরা কিন্তু এখানে আমরা ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর কিছুক্ষণ টাইম লাগবে। অ্যান্ড তোমরা দেখতে পারলে ক্লিকের সাথে কিন্তু পেজটাতে কিন্তু বের হয়ে গেছি। অ্যান্ড আমরা যদি এখন পেজটা এখানে দেখাচ্ছি, এখনও যদি এটা ওপেন করি অ্যান্ড দেখতে পাচ্ছ না পেজটা কিন্তু আর দেখাচ্ছে না। সো তোমরা দেখতে পারলে জাস্ট ক্লিক করলাম কিন্তু ডিলিট হয়ে গেল, তো খুবই সহজ। বাট এখানে যে সুইচ নাও যেই অপশানগুলো দেখাচ্ছে, যে সমস্ত প্রোফাইলগুলো, সেগুলো কিন্তু প্রফেশনাল ফেসবুক পেজ, সেগুলোই কিন্তু সুইচ নাও দেখায়। তো এই ধরনের পেজগুলো আমরা কী করে ডিলিট, কারণ এই ধরনের প্রোফাইলগুলো ডিলিট করাটা একটু কঠিন, কারণ এর সেটিংসগুলো আরও আলাদা আলাদা জায়গায় রয়েছে। চলো দেখে নিই কী করে এটা ডিলিট করবো। সিম্পল আমরা যদি প্রোফাইলটাকে ওপেন করি অ্যান্ড ওপেন করে আবার সিম্পল আমরা পেজ অপশানে আসবো। আসার পর সুইচ নাও ক্লিক করবো, যেই পেজটা আমি ডিলিট করতে চাইছি, ওকে। সুইচ নাও আমরা ক্লিক করলাম, কিছুক্ষণ টাইম লাগবে লোডিং হতে এটা অবশ্যই। সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা কী করে এটা ডিলিট করবো, সিম্পল আমাদের আসতে হবে এই কোনা থ্রি ডটে, অ্যান্ড আসার পর নিচে স্ক্রল করলে আসতে হবে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো ক্লিক করার পর রয়েছে সেটিংস অপশানটা, সিম্পল আমরা এখানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর আমরা ডিলিট করবো কী করে, সিম্পল এখানে পেজ সেটিংস বলে যে অপশানটা দেখাচ্ছে এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশান ওপেন হয়ে গেছে, বাট ওই পেজটার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোনো অপশান ছিল না, খুব সহজে কিন্তু এটা ডিলিট হয়ে গেছিলো। তো আমরা এখানে কোথায় পাবো সেই অপশানটা, আমি নিচে থেকে স্ক্রল করি, স্ক্রল করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে কিন্তু আমাদের পেজ ডিলিট করার অপশানটা কিন্তু রয়েছে। আর কিন্তু আমাদের প্রাইভেসির ওখানে কিন্তু এই অপশানটা ছিল। তো সিম্পলি আমরা যদি এখানে আমরা ক্লিক করি এক্সেস অ্যান্ড কন্ট্রোলে, অ্যান্ড ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পারমানেন্টলি ডিলিট ইউর পেজ অপশানটা কিন্তু ওপেন হয়ে গেছে। সিম্পলি আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিঅ্যাক্টিভেট ইউর পেজ আর না হলে ডিলিট ইউর পেজ। যদি আমরা সিম্পলি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কনফার্ম অপশানে ক্লিক করি, করার পর কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখাবে, তোমরা সিম্পল কনফার্ম অপশানে ক্লিক করবে। করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান চলে এসছে। দেন সিম্পল আমরা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চাইবে।
সিম্পল আমরা যদি পাসওয়ার্ডটা এন্টার করি তাহলেই কিন্তু আমাদের পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এই পেজটা ডিলিট করছি না, কারণ এটা আমার ব্যবহার করা পেজ, কারণ আমি এটাকে ইউজ করি। এটা আমার এক্সপেরিমেন্টাল ভিডিও এখানে পোস্ট হয়, তোমরা অবশ্যই মাস্টারম্যান এডভাইজ চ্যানেলটাকে ফলো করতে পারো, অবশ্যই তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পারবে। সো তোমরা দেখতে পারলে নর্মাল পেজ কীগুলো ডিলিট করতে হয় আর প্রফেশনাল পেজগুলো কীগুলো ডিলিট করতে হয়। খুবই সহজ, না জানলে অনেকটাই কঠিন মনে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাইছো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।